ছবির ইনসেপশনে আমি আর সম্রাজ্ঞী দুজন মহিলা একসাথে আর কি মহিলাদের নিয়ে ছবি বানাবো এরকম একটা ডিসিশন নিই। আমার কাছে সব থেকে বেশি আনন্দের খবর ছিল যে পৃথা ছবিটা করছে। আমি পার্সোনালি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম মহিলা ডিরেক্টর আছে। পৃথার সঙ্গে যখন আমার পরিচয় হয়, ছবিটা কথা হয় যে ঋতুদির লুকটা আমাকে করতে হবে, যেহেতু এই চরিত্রের বাইরেও একটা চরিত্র, একটু তো আলাদা ধরনের একটা লুক দিতে হবে। ওর গাইডেন্স এবং আমার কিছু ইনপুটস নিয়েই চরিত্রটা তৈরি করে দেওয়া হয়েছে, বাকি তো দর্শকরা দেখে বুঝবে যে কী হয়েছে না হয়েছে। আমার মনে হয়েছিল আমার লুকটা এমন হওয়া উচিত যাতে প্রত্যেকটা মেয়ে নিজেকে দেখে চিনতে পারে। যে ইস্যুসগুলো গেল নিয়ে গেলথ হচ্ছিলো সেই হিসেবে আমরা কুল টোনড কালার্স রেখেছিলাম কাছে। তারপর থেকে হ্যাপি কালার্স দেওয়া হয়েছে, মোর ওয়ার্ম টোনড, যাতে রিফ্লেক্ট করে মুডটাও জামার সাথে সাথে। অদিতির মতো অভিনয় আমি অন্য কোনো জায়গায় এখনো অবধি করিনি, খুব অন্যরকমভাবে চেষ্টা করেছি অভিনয়টা করার। একজন স্বাভাবিক নর্মাল বাড়ির বউ ঠিক যেভাবে কথা বলে, যেগুলোকে আমি এতদিন চারপাশে দেখে এসেছি সেগুলোকে কোথাও ফলো করার চেষ্টা করেছি। কি হলো দিন নেবে না কেন? তুমি তো মাছ খেতে ভালোবাসো না, কিছু নিয়ম তো ভঙ্গ করার দরকারও আছে। খুব ইনক্লুসিভ, যেটা আমাদের দরকার আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে। আমার মনে হয় মহিলাদের এরকম মহিলা কেন্দ্রিক হলেও ভালো লাগবে, মানে পিপল উইল ফিল ইকুয়াল। আমাদের অনেক কিছু কন্ট্রিবিউট করার আছে টু দ্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় এরকমই হওয়া উচিত এই কাজটা। সেটা একটা কিন্তু বড় মাইলস্টোন যে ছবিটাকে জুড়ে এত 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 মহিলার কাজ আছে। নন্দিতা দিয়ে ফিল্মটা প্রেজেন্ট করছেন, পৃথার পরিচালনা, যিনি কস্টিউম করেছেন, ধীরে ধীরে দেখা যাচ্ছে যেটা গোটাটা একটা উইমেন ক্রু, উইমেন টিম। এই যে একটা ক্লিশের শাশুড়ি বৌমার গল্প যেটা আমরা দৈনন্দিন সিরিয়ালে দেখি, সেটাকে ঠিক ওই শুধু সিরিয়ালের কন্টেন্ট, শুধু মেয়েদের কন্টেন্ট বলে কি ঠেলে দেওয়ার কথা, নাকি সেটা নিয়ে একটা গোটা ফিচার সম্ভব? খারাপ লাগার মানুষ যদি 24 ঘন্টায় জল জ্যান্ত নাকের ডোকায় ঘুরে বেড়ায়, সবারই খারাপ লাগবে। আমার এই সিনেমায় কাজ করতে গিয়ে মনে হয়েছে গার্লস কলেজের আমি একজন ক্লার্ক। দেখবেন একটা পুরো গার্লস কলেজের মধ্যে একটাই ছেলে, দুটো তিনটে ছেলে ক্লার্ক থাকে, তাহলে যে ওয়াচম্যান থাকে সেই শুধু পুরুষ থাকে, সব কথা নিয়ে আমি একা কী করছি ওখানে। এই ফিল্মটা যদি একটা এক্সাম্পল সেট করে যে হ্যাঁ, আরও আরও মহিলারা যদি এগিয়ে আসে এবং তাদের গল্প যদি সিনেমাতে বলতে চান এবং ডিরেকশন নেয় বা ডিরেক্ট করতে চান, এর থেকে ভালো কথা আর কী হতে পারে।